হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হচ্ছে দোল পূর্ণিমা, তো সবাইকে হোলির শুভেচ্ছা। হ্যাঁ, সুমাদ্রিস ব্লগের থেকে, সুমাদ্রিস তরফ থেকে। তো চলো, আমার ছাদ বাগানে গাছের থেকে একটা লাউ পাড়া আনবো। চলো দেখো, চলো আমার সঙ্গে। আমার লাউ গাছটা নষ্ট হয়ে গিয়েছে, অনেকগুলো লাউ ধরেছিল, তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। চলো দেখো, গাছের লাউ এনেছি, আর একটা টমেটো কিনেছি। খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এখানে একটু ধুয়ে নেবো, কেন করালাও তো কষ। লাউটা কাটা হয়ে গিয়েছে, এখন লাউটা ভাপ দিয়ে নেব। ভেজে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর এই চিংড়ি মাছ, বড় মাছ, কাঁচা লঙ্কা, ধনিয়া পাতা, সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। এখন লাউ চিংড়িটা আমি কীভাবে রান্না করি ওটা দেখতে হবে। লাউ চিংড়ির জন্য দিয়েছি প্রথমে কড়াইতে তেল, তেলটা গরম হয়েছে, ওই দিয়ে দেবো পাঁচ ফোড়ন। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। যেমন জল খাবে পরিমাণ মতো দেবে, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, দেখো লাউ চিংড়ি ভেজে দিয়েছে। এখন ধনিয়া পাতা দেবো, এখন নামিয়ে ফেলবো। রান্না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখো লাউ দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, শীতল দিয়ে, শীতল শুটকি দিয়ে, চিংড়ি মাছ দিয়ে শুটকির চাটনি করেছি, ডাঁটা দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে রান্না করেছি। এই যে এখন ভাত খাবো, পুজোটুতু দিয়ে সব কিছু আমার কমপ্লিট। আর রান্নাটা তো তোমার সঙ্গে শুধু আজকে লাউ চিংড়িটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর কিছু শেয়ার করতে পারে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর প্লিজ প্লিজ তোমরা আমাকে সবাই মিলে সাপোর্ট করো। আজকে এতটুকুই, আবার নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিও দেখবে, খুব ভালো লাগবে। যারা যারা রান্না পারো না, আমার সাধারণ রান্না দেখে তারাও রান্না করতে পারবে। তো টাটা।